নির্বাচন ঘিরে এবারে রুশ রাষ্ট্রদূতের সাথে বিরোধে জড়ালো বিএনপি। সরকারকে সমর্থন করায় রুশ রাষ্ট্রদূতের বক্তব্যকে আওয়ামী সুলভ উল্লেখ করে তার নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি মনে করে রুশ রাষ্ট্রদূতের এমন বক্তব্য দেশের নাগরিকদের গণতান্ত্রিক অনুভূতিকে আঘাত করেছে। আর নাগরিক ঐক্য মনে করে ক্ষমতায় থাকার সময়সীমা নিয়ে সরকার নিজেরাই বিভ্রান্ত। Kind of work was done by Russia. We do not interfere in political affairs of any country. It's some kind of, how to say, misleading information or false information. Don't believe it. বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপিকে জড়িয়ে গেল বুধবার রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কের এমন বক্তব্যের কড়া সমালোচনায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রুশ রাষ্ট্রদূতের এমন বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নাগরিক অধিকার আন্দোলন। সেখানে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ এখন নিজেরাই বুঝতে পারছে না তারা কতদিন ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ এখন বারবার বলে যে আমরা 5 বছর জোর জারছি, 5 বছর থাকবো, ওরা নিজেরাই বুঝতে পারছে না কয়দিন থাকতে পারবে। কারণ 3 মাস পরে পেঁয়াজ কেনার যদি টাকা না থাকে, চাল কেনার যদি টাকা না থাকে, গরিব মানুষের চাকরিজীবীদের বেতন কেনার জন্য টাকা যদি না থাকে, তাহলে ওই সরকারটা চলবে কেমনে? এর মধ্যে আবার বিরোধী দল মিছিল শুরু করেছে, বিরোধী দল কর্মসূচি দিচ্ছে, থামবো আমরা? ওই পুলিশের ভয়ে যদি পাই তাহলে এখানে আসছি কেন? সরকার বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান মান্না। পাওয়ার জন্যই আমাদের লড়াই। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।